শুভ দর্শক, আমরা আজকে এই মক্কা আল আরাফা ডেইরি ফার্মে আমরা দেখতে পাচ্ছি চমৎকার কিছু সারগরু। 2023 কোরবানি উপযুক্ত ছিল কিন্তু কেন বিক্রি হয়নি এই বিষয়টি আমরা জানবো এবং এর বিক্রির এই মুহূর্তে কি অবস্থা সেটি নিয়ে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আমরা দেখতে পাচ্ছি আপনার খামারে বেশ উপযুক্ত কিছু চমৎকার সারগরু দেখতে পাচ্ছি। আমরা এটিও জানলাম যে এটি 2023 এর সময় উপযুক্ত ছিল, হ্যাঁ, কেন বিক্রি করতে পারেননি এই বিষয়টি শুনতে চাই। 2023 সালে এই সার চারটা হাসান ভাই উনি আমাকে বলছিল যে সার চারটা বিক্রি করেন না, আমি আরেক বছর পালবো। উনি ঈদের তিন দিন পরে দেওয়ার কথা ছিল কিন্তু উনি আর নেন আমার বিক্রি করতে হতো নাকি আর সারগুলো নেনাইকে, যার কারণে আমি ধরা খেয়ে বসে আছি। এটা খুলে বললেন, আপনি বলছেন যে বিক্রি করতে দেন নেয় না, এর কারণ কি? আপনি আপনার জিনিস তিনি বিক্রি করতে দেন নাই, নেয় আপনি? না না, তার কাছে জবান দিছিলাম বিক্রি, তার কাছে এই চারটা সার 11 লাখ টাকা বিক্রি করছিলাম, বুঝছেন? সে কিছু পায় না দিয়ে বলবো ঈদের তিন দিন পরে নেওয়ার কথা ছিল আর নেয় কে, তারপরে অনেকবার তারা বলছে যে ভাই সাড়ে নেন সাড়ে নেন, সে আজ নেই কাল নেই এইভাবে এখন আর ফুলি তো ধরে সে কোনো যোগাযোগ করে না, এই কারণে আর আপনি গরু বিক্রি করতে পারেন বলতে পারি নাই। কিন্তু ওনার কাছে 11 লাখ দিছিলাম আমি, ওনার কাছে জবান দেওয়ার পরে ওরা 12 লাখ টাকা দাম বলছিল, উনি আমার বিক্রি করতে দেন নাই কে, যে না আমি বলবো আর বছর পালবো। আপনি তার কাছে বিক্রি করছেন সেই জবানে আর বিক্রি করেন না? না, আমাদের তো শুনেন, আমাদের গরিব মানুষের চালানটা তো জবানটা, বড় লোকের টাকা পয়সা থাকতে পারে কিন্তু তাদের জবান শরীর নেই, কিন্তু আমাদের গরিব মানুষ আমাদের জবান ঠিক আছে। তার কাছে 11 লাখ টাকা জব দেওয়ার পরে গরু জমান 4-12 লাখ টাকা দাম হয়েছিল, আমি তারা ফোন দিলাম যে ভাই গরুটা বিক্রি করি না, বিক্রি করেন না, আমি আপনার টাকা দিব, টেনশন করেন না, গরু আমি ঈদের তিন দিন পর নিয়ে আসবো, কিন্তু তারপর আসে নেয় আমরা দুটি বাচ্চাও দেখতে পাচ্ছি, এই 11 মাস বয়স, 11 মাস কিরকম দামে বিক্রি করবেন এটা? এটা বর্তমান দাম 1,60,000 টাকা। 1,60,000? আর এই পাশে দেখি, আচ্ছা বকনা, ও এইটা বকনা? হ্যাঁ বকনা। বকনা তো বিক্রি করবেন না মনে হয়? না করবেন না, এটা গাই বানানোর পরে বিক্রি করবেন। আমি যে বুঝতে পারছি এটা কি ফ্রিজিয়ান? হ্যাঁ ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান না? ফ্রিজিয়ান। এটার দেখতে খুব চমৎকার, এই যখন বাচ্চা আসলে কোনো খামারে বিক্রি করে না, তো আপনিও মনে হয় এটি গাই না হওয়া পর্যন্ত বিক্রি করবেন? হ্যাঁ, এটা গাই হলে হয়তো আল্লাহ পাক কোনো বিয়ে ভালো মানুষ না ভালো 4 লাখ টাকা বিক্রি। এইটি সম্পর্কে এখন কোনো বিক্রির দাম বলার, আপনি তো আমি জানলাম এটি আসলে 11 লক্ষ টাকা দাম হয়েছে আর 12 লক্ষ টাকা পরে বলছে, কিন্তু আপনি জবানের কারণে বিক্রি করতে পারেন। এটি আমরা দেখি একটু ঘুরে ঘুরে পিছনে দেখি, দর্শক ঘুরে পিছনে তিনি বেশ, এই যে আজকে কোরবানির কত মাস গেল এই গরু দাম বিক্রি করতে পারেনি, এই মুহূর্তে আপনি এই 4টা গরুর পিছনে মাসে কত টাকা খরচ করেন? 4টা গরুর পিছনে মাসে আমার 50,000 খরচ হয়। কয় মাস হলো কোরবানির পর? কোরবানির প্রায় 3.5 মাস। 3.5 মাসে কত টাকা? প্রায় 2 লাখের কাছাকাছি খাইছে। 2 লাখের কাছাকাছি টাকা খরচ করে ফেলছেন, প্রতি মাসে 50,000 টাকা আপনি খরচ করে ফেলতেছেন। এটা তো আপনার মনে হয় যে 2024 সালের আগে যদি ভাগ্যবালা বিক্রি হবে, টার্গেটকে আগে বিক্রি করবেন নাকি কোরবানি পর্যন্ত বিক্রি না হলে রাখবেন? যখন যে নেয় আমি কোরবানি পর্যন্ত পালন করি এমন কোনো সিউরিটি নাই। আজ এখন যদি কেউ বলে মানে আমার দাম দেয় আমি দিই। 4টা এই মুহূর্তে দেখে ক্রেতা এই ভিড় দেখে কত টাকা হলে বিক্রি করবেন বলেন? 14 লাখ টাকা। 14 লাখ টাকা? 14 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, দুইটা দাঁতে নাই আর দুইটা দুই দাঁত করে? হ্যাঁ, এই 8 লাখ আর 6 লাখ 14 লাখ। আচ্ছা, 14 লাখ টাকা হলে বিক্রি করে দেবেন? দর্শক যদি কেউ থাকেন একজন খামারি
চমৎকার চারটি সার গরু নিতে পারেন। এটা আমরা দেখতে হ্যাঁ অনেক বড় অনেক দেখুন গরুটা দেখুন ভাই, কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় বিক্রি হবে। আমরা দেখতে পাচ্ছি সারগুলি বেশ সেই রকম একেবারে একজন খামারি আগামী 2024 সাল পর্যন্ত যদি 24 সালের কোরবানির জন্য কোন খামারি এটি আর যে কয় মাস আছে পালন করে যদি বিক্রি করে আমার মনে হয় 14 লাখ টাকা, যদি ভাই আপনি তো একজন ব্যাপারী বা ব্যবসায়ী গরু ব্যবসায়ী, এখন এই মুহূর্তে 14 লাখ টাকা যদি কেনে কোরবানির সময় কত টাকা তিনি লাভ করতে পারবেন, আপনি একজন ব্যাপারী হিসাবে জানতে চাই। কোরবানির সময় কোরবানি বলতো এইগুলো ব্যাপারী হিসাবে জানতে চাই আমি, ওই সেন্সে কোরবানির সময় যে কেউ যা কিছু হইতে পারে কোরবানির সময় হয়তো 12 লাখ আর 8 লাখ বিশ লাখ আমাদের মূলত ব্যবসা গাভীর ব্যবসা, আমাদের এই 12-14 লাখে আমরা 5টা গাভী কিনতে পারি, ওটা মাসে 2 বারে রোলিং করতে পারি, তাতে আমাদের সার পালাচ্ছে ওই দিকে লাভবান বেশি হয়। এবার সর্বশেষ আপনার এই সারগুলো যদি কিনতে চায় ঠিকানাটা মোবাইল নাম্বারটা একটু বলেন। ঠিকানা সিঙ্গার মালিগুলো রোড পালোরা বাজার মিডল্যান্ড ব্যাংকের পিছনে আমার ফার্ম, মেসাস মক্কা আল আরাফাত ডেয়ারি ফার্ম, নাম সিরাজুল ইসলাম, মোবাইল নাম্বার 01716 81377।